নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না, কাজী ছাড়া দুজন যদি কালিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কিনা, আমি যদি আমার বউয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুনাহ হবে, সন্তানকে মনিটর করার জন্য বাবা মা ছেলে মেয়ের অগোচরে মোবাইল চেক করতে পারবে কিনা, গর্ভের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নামাজ পড়া যাবে। আলামিন জানতে চেয়েছেন সন্তানকে মনিটর করার জন্য বাবা মা ছেলে মেয়ের অগোচরে মোবাইল চেক করতে পারবে কিনা, পারবে কোনো অসুবিধা নেই, ইন্নামা আমাল বিন্নিয়াত, বাবা মা কেন মোবাইল চেক করছেন, তার প্রাইভেসি কেন লঙ্ঘন করছেন তার ভালোর জন্য। একজন ডক্টর যেরকম আমাদের প্রাইভেসি লঙ্ঘন করতে পারেন, চাইলে সতর দেখতে পারেন আপনার প্রয়োজনেই, আপনার ট্রিটমেন্টের প্রয়োজনে, ঠিক তেমনিভাবে ছেলে সংশোধনের নিয়তে বাবা মা অবশ্যই তার মোবাইল চেক করতে পারেন। আলামিন হোসেন জানতে চেয়েছেন গর্ভের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নামাজ পড়া যাবে, গর্ভের বাচ্চা যদি নষ্ট হয়ে যায় এবং রক্ত ব্লিডিং হতে থাকে, নেফাস হতে থাকে যেটাকে বলা হয়, সেটা হলে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত তিনি নামাজ থেকে বিরত থাকবেন, তারপর নামাজ পড়তে হবে ব্লিডিং থাকলেও। আর যদি ব্লিডিংটা তার আগে বন্ধ হয়ে যায় 20-25 দিন 30 দিনের মাথায়, তাহলে যখন বন্ধ হবে তখন দেখবেন নামাজ শুরু করবেন। আব্দুল মান্নান জানতে চেয়েছেন আমি বাইরে থাকি, আমি যদি আমার বউয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুনাহ হবে? না ভাই, আপনার স্ত্রীর একান্ত মুহূর্তের ছবি বা যে কোনো ধরনের ছবি ভিডিও আপনার কাছে থাকলে সেটা আপনি দেখতে পারেন গোপনে, কোনো অসুবিধা নেই, এতে আপনার কোনো গুনাহ হবে না। তবে মনে রাখতে হবে যে এতে তার প্রাইভেসি যাতে লঙ্ঘন না হয়, অর্থাৎ অন্য কারোর নাগালে যেন এটি চলে না যায়, সেজন্য প্রোফাইল লক দিয়ে বা বিভিন্নভাবে সেটিকে আপনার নিরাপদে সংরক্ষণ করতে হবে, আপনি দেখতে পারেন কোনো অসুবিধা নেই। পরে এমডি আমিরুল ইসলাম জানতে চেয়েছেন কাজী ছাড়া দুজন যদি কালিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কিনা, দুজন যদি একজন প্রস্তাব করেন আর একজন প্রস্তাব গ্রহণ করেন এবং দুজন সাক্ষী উপস্থিত থাকে, মহানা নির্ধারণ করা থাকে, অভিভাবকদের সম্মতি থাকে, কোনো অসুবিধা নেই, বিয়ে হয়ে যাবে। যদিও ছেলেদের প্রাপ্তবয়স্ক ছেলের জন্য অভিভাবকের সম্মতি কারণ মতো শর্ত নয়, প্রাপ্তবয়স্ক মেয়েদের ব্যাপারে অভিভাবকের সম্মতিকে শর্ত করেছেন অনেক ওলামায়ে কেরাম, যদি ইমাম আবু হানিফার মাযহাবের মতে সেটি শর্ত নয়। তো বিবাহের মৌলিক শর্ত হলো তাদের উভয়ের প্রস্তাব এবং সম্মতি, দুজন সাক্ষী শুনবেন, পুরুষ সাক্ষী শুনবেন এবং মহানা নির্ধারণ করবে, সেগুলো থাকলে বিয়ে হয়ে যাবে। কাজী এটা বিয়ের জন্য আবশ্যক নয়, কাজী ছাড়াও বিয়ে হতে পারে। তাসিম আক্তার জানতেছেন নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না, নামাজের বিছানা পা দিয়ে ঠিক করতে কোনো অসুবিধা নেই।